আমরা 71 সকালে শুরুতে প্রতিদিনকার মতো ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমাদের সাথে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রাজীব দে সরকার যুক্ত আছেন। শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 সকালের আজকের আয়োজনে। প্রতিদিনই আমরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলছি এবং প্রতিদিনই যেটি আমরা দেখেছি যে এর আগে গড়ে 10 জন করে মারা যাচ্ছেন প্রতিদিন, কিন্তু সেপ্টেম্বরে এসে সেই সংখ্যাটি কিন্তু আমরা দেখছি যে গতকাল 20 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায়, এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে কিন্তু এখন রোগী ভর্তির সংখ্যাও বেশি। আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে, এডিস মশার নিয়ন্ত্রণ আমরা করতে পারিনি, লার্ভা নিধন করতে পারিনি, বিভিন্ন এলাকায় শুরুতে বিস্তার বেশি ছিল, পরবর্তীতে সারা দেশেই এটি ব্যাপক হারে সংক্রমিত হচ্ছেন, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে, সেই ক্ষেত্রে আমরা কেন এই যে মৃত্যু হার সেটি কমানোর কি কোনো উপায় কি নেই, বা আমাদের চিকিৎসা ব্যবস্থায় কি কোনো সমস্যা থাকছে নাকি আমাদের পরিকল্পনায় কোনো সমস্যা থাকছে? ধন্যবাদ একাত্তরকে আমাকে সাম্প্রতিক এই আলোচনায় যুক্ত করে নেওয়ার জন্য। যেহেতু মৃত্যু নিয়ে কথা উঠলো, আমি আসলে প্রথমেই যে তথ্যটা দিতে চাই, গত আগস্টের শেষ সপ্তাহেই আমার একজন ইন্টার্নের চিকিৎসক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে আমি কর্মরত আছি, সেখানকার ইন্টার্নের চিকিৎসক যিনি আসলে তার ইন্টার্নি পিরিয়ড শেষ করেছেন, তিনি এই ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন এবং দুঃখজনক ভাবে আমাদের হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাহলে আসলে পরিস্থিতি কতটা ভয়াবহ এটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি। এই 2023 সালে 691 জনের মৃত্যু বা 691+ ইতিমধ্যে এদের মৃত্যু কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে দেখেছে, যেটা 2019 যখন আমরা মহামারীতে ছিলাম তখন মৃত্যু সংখ্যা ছিল 179 জন। তো এটা খুব চিত্র ভয়াবহ যদি আমরা তুলনা করি। এবং আপনি যেদিকে ইঙ্গিত করলেন যে আসলে কেন মারা যাচ্ছে, এটার উত্তর কিন্তু এই পুরো পরিসংখ্যানটার মধ্যে আছে। এখানে 55% এর একটা তথ্য আমরা দেখেছি আমাদের নিজস্ব গবেষণায়, প্লাস এটা পত্রিকাতেও এসছে, যারা মারা যাচ্ছেন তাদের শতকরা 95% কিন্তু তরুণ এবং মধ্যবয়স। তাহলে তরুণ এবং মধ্যবয়সী মানুষ মারা যাচ্ছে এটা কেন হচ্ছে, যেখানে আক্রান্ত হচ্ছে সবাই, ছোট শিশু থেকে বড়রা সবাই আক্রান্ত হচ্ছে, কিন্তু তরুণ এবং মধ্যবয়সী এদেরকে তো আমরা আরো বেশি নিরোগ মনে করি, সুস্থ মনে করি এবং বেশি কর্মঠ মনে করি। সমস্যাটা হয়েছে জ্বরের প্রতি মানুষের একটা উদাসীনতা তৈরি হয়েছে। তো জ্বর হলেই যে কেউ বাসায় চিকিৎসা নিয়ে ফেলছে বা কেউ চিকিৎসা নিচ্ছেও না সেটাকে অবহেলা করছে, যার অফিস করার কথা সে অফিস করে যাচ্ছে, চিকিৎসকের শরণাপন্ন তো মানুষজন হচ্ছেই না। আমাদের অভিজ্ঞতা যেটা বলে, একটু যে ডেঙ্গুর যে টেস্ট গুলো আছে কখন, কারণ এখন আসলে মিডিয়ার কল্যাণে এবং চিকিৎসকদের বারবার ভেন্টিলেট করার কারণে আমরা কিন্তু বা ফেসবুকেও আমরা নিয়মিত দেখি যে কোন কততম দিনে আমরা ডেঙ্গু NS1 করবো, কখন ডেঙ্গু IgG করবো, কখন ডেঙ্গু IgM করবো, সবাই কিন্তু মোটামুটি আমরা জানি। CBC আমরা করে ফেলতে পারি, প্লাটলেট কাউন্টটা দেখে নিই, আমরা জানি কততম দিনে এগুলো দেখতে হয়। তো মানুষজন এটাকেও আসলে অবহেলা করছে, ফলে আরেকটা 55% তথ্য আমাদের কাছে এসছে যে আসলে যে মানুষগুলো হাসপাতালে ভর্তি হবার পরে মারা যাচ্ছেন এদের মধ্যে 55% মারা যাচ্ছেন আসার 24 ঘন্টার মধ্যে। তার মানে দেখুন আসলে তারা এমন একটা অবস্থাতে আমাদের কাছে চলে আসছেন চিকিৎসা নিতে, যে সময় আসলে খুব একটা চিকিৎসা দিয়ে বা চিকিৎসকের খুব একটা করণীয় থাকছে না, তাদের শরীরটা প্লাজমা লিকেজ হয়ে এবং আরো কিছু জটিলতা তৈরি হয়ে এমন একটা চেইন রিয়াকশন শুরু হয়ে যায় যেটা আসলে মানে খুব একটা চিকিৎসা দিয়ে সেটাকে ফেরানো সম্ভব হয়ে যায় না, মানে একদম অন্তিম অবস্থায় চলে যায়। আমরা যদি কল্পনা করি একটা সুনামি যখন শুরু হয়, সুনামিটা যখন শুরু হয়ে গেল, একটা ঢেউটা যখন ফর্ম হয়ে গেল, তখন আসলে উপকূলের মানুষজনের খুব একটা বেশি কিছু করণীয় থাকে না। এর আগের থেকে আমরা প্রতিরোধ করে তুলতে পারি, অনেক কিছু করতে পারি, সুনামিটা যখন স্টার্ট হয়ে যায় তখন আসলে সেক্ষেত্রে কি আমরা মানুষকে সচেতন করতে পারছি না, কারণ এডিসের বংশ বিস্তার তো ঠেকানো যায়নি, সেটিকে নিয়ন্ত্রণ করা যায়নি, যে কারণেই হচ্ছে এত বেশি সংখ্যক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন, কিন্তু তাদেরকে এই যে ডেঙ্গু জ্বর তার ভয়াবহতা ঝুঁকি সে বিষয়ে কি তাহলে সচেতন করা সম্ভব হয়নি বলে আপনার মনে হয়? সচেতন করা সম্ভব হয়নি নাকি মানুষজন ইচ্ছা করেই আসলে এই জিনিসটাকে আমলে নিচ্ছে না, এটাও আসলে এখন বিতর্কের বিষয় হয়ে গেছে। কারণ আমার তো মনে হচ্ছে যে স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত, চিকিৎসক নার্স আর আমাদের এই যে সারাদিন কাজ করে বেড়া গণমাধ্যম কর্মীরা, এই কতিপয় গ্রুপ ছাড়া
আর তো মনে হয় ডেঙ্গু নিয়ে খুব একটা মাথা ব্যথা বা খুব যে আলোচনা হচ্ছে বাজারে মাঠে ঘাটে ময়দানে, আমার তো অন্তত চিকিৎসা হিসেবে মনে হচ্ছে না। কারণ এই 1,40,000 মানুষ 2023 সালেই সরকারি হাসপাতালে সেবা নিয়েছে, এটা কিন্তু সরকারি হাসপাতাল, প্রাইভেট সেক্টরের তথ্যগুলো সবকিছু স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পর্যন্ত আসে না। তাহলে 1,40,000 মানুষ সেবা নিল, এর মধ্যে 76,000 প্লাস মানুষ হচ্ছে ঢাকার বাইরে, তার মানে ডেঙ্গুটা পুরো দেশে ছড়িয়েছে। এবং এই যে যে একটা বাজে সময় আমরা পার করছি, এটাও একটা বড় কারণ, এই যে মৃত্যু বলি বা এই যে যে আমাদের যে উপদ্রবটার কথা বলি। কারণ এই যে যে প্রচন্ড গরম পড়ছে, আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড গরম পড়ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই দুটোই কিন্তু আসলে ডেঙ্গু রোগের যে আমাদের এডিস মশকি তার বংশবৃদ্ধির জন্য খুব ভালো একটা মিডিয়া হিসেবে কাজ করছে। এবং আমরা যে জায়গাটা আসলে কাজ এখনো করা প্রয়োজন বা আমরা কাজ খুব কম করতে পেরেছি, যে পাবলিক ইনভলভমেন্ট, আমাদের যারা জনপ্রতিনিধিরা যারা আছে, আমি এর আগেও বলেছি কথাগুলো, যারা জনপ্রতিনিধিরা যারা আছেন, আমাদের সামাজিক প্রতিষ্ঠান যেগুলো আছে, অনেক সহযোগী প্রতিষ্ঠান যারা আছে, তারা যদি একযোগে একটু মাঠে নামতো ঢাকা শহর সহ বড় বড় শহরগুলোতে এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সবার শিক্ষার্থীদেরকে একসাথে করে নিয়ে যদি মাঠে নামা যেত, আমরা যদি জনগণকে ইনভলভ করতে পারতাম, পাবলিক ইনভলভমেন্ট যেটা আসলে খুবই কম হয়েছে, আমরা যদি সচেতনতা তৈরি করার জন্য লাল নীল সবুজ রঙের মশারি বিতরণ করতে পারতাম, আমরা হট জোন গুলোকে আইডেন্টিফাই করে সেই এলাকাগুলোতে লাল রঙের মশারি বিতরণ করতাম, এটা যদি করতে পারতাম, মানে আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল, এখনো আছে, কিন্তু আমরা সেই জায়গাটা হাত দিতে পারিনি। আর আপনি যেটা বললেন এটা অবশ্যই সত্যি কথা, আমরা ভেক্টর কন্ট্রোল করতে অবশ্যই ব্যর্থ হয়েছে। ভেক্টর কন্ট্রোলের জন্য আজ আমাদের আরো খুব সিনসিয়ারলি এবং আরো প্রচন্ড অ্যাগ্রেসিভলি কাজ করা দরকার। আর আমরা যেটা করতে পারিনি সেটা আমাদের ব্যক্তির দোষে, যে আমরা আসলে মশকি এবং মানুষের যে ইন্টারাকশন এটাকে প্রিভেন্ট করতে পারিনি। মানুষের মশারি টানানো নিয়ে এখনো উদাসীনতা আছে, শিশুদেরকে মশা থেকে দূরে রাখার ক্ষেত্রে এখনো উদাসীনতা আছে, মশা যাতে ঘরে না ঢুকে বা ঘরের ভিতরেই যাতে মশার চাষ না হয় বা আপনার বাড়ির আশেপাশে যেন মশা সুন্দর মতো ডিম পেড়ে না চলে যেতে না পারে, এইসব বিষয়ে আমার মনে হয় সচেতনতা মানুষের এখনো তৈরি হয়নি, কারণ তথ্যপত্র আমাদেরকে সেদিকে ইঙ্গিত করে। জি, এবং এখন যে অত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং যে যে উপসর্গ নিয়ে তারা ভর্তি হচ্ছেন এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় গিয়ে যে মৃত্যু হচ্ছে, সেই সব তথ্যগুলো নিয়ে এর বিশ্লেষণ বা পর্যালোচনা কি যথেষ্ট পরিমাণ হচ্ছে? তাতে করে কি স্পষ্ট হচ্ছে এর পরবর্তী কারণগুলো? এবং বিশেষ করে আরও একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, যে আপনার ভাইরাসের আমরা দেখেছি বিশেষ করে করোনা মহামারীর সময় যে একটি ভাইরাসের তার হচ্ছে মিউটেশন ঘটে, কিন্তু ডেঙ্গুর ভাইরাসের ক্ষেত্রে কি কোনো ধরনের পরিবর্তনের বা আরও বেশি সক্রিয় হয়ে যাওয়ার, বিপজ্জনক হয়ে যাওয়ার কোনো রকম গবেষণা তথ্য পাওয়া গেছে কিনা? দেখুন, এইটা একটা বিষয় যে যখনই একটা মহামারী চলে যায় তখন তো একটা ইমিউনিটি একটা জাতিগত ভাবে অ্যাচিভ হয়ে যায়, হার্ড ইমিউনিটি বলি আমরা এটাকে। হ্যাঁ, করোনার মধ্যেও তো আমরা দেখেছিলাম যে আসলে আমরা যখন ভ্যাকসিন চলে এলো, মানুষজন কিছুটা সতর্ক হলো অফিস আদালতে কাজ করার সময়, তখন কিন্তু অনেকখানি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছিল। 2019 যখন আমরা দেখলাম 179 জন মানুষ ডেঙ্গুতে মারা গেল, এরপর 2020 এসে মৃত্যু হার কিন্তু চলে আসলো সামান্য 7 জন বা 10 জন মারা গিয়েছিল সে বছর, এরপরে আবার পরের বছর আর একটু বাড়লো, এই 2023 এসে একটা বিশাল একটা আকার ধারণ করলো। তাহলে আসলে যে কোনো ভাইরাসের যে চরিত্রগত পরিবর্তন এটা হবেই, করোনারও হয়েছে, করোনা কয়েকটা ধাপে ধাপে হয়েছে, এগুলো হবে, কিন্তু গঠনগত পরিবর্তন বা আচরণগত পরিবর্তন একটি ভাইরাসে যাই হোক না কেন, আমার হাতে তো প্রতিরোধ ব্যবস্থা ছিল, আমি কেন প্রতিরোধ করলাম না? করোনার ক্ষেত্রে অনেকগুলো মিউটেশন আমরা দেখেছি, যে মিউটেশন গুলো আমাদেরকে বারবার আক্রান্ত করছিল, কিন্তু প্রতিরোধ ব্যবস্থা তো এক, যে হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে। ডেঙ্গুর ক্ষেত্রে তাই, আমরা এই মুহূর্তে ডেঙ্গুর যে 4টা সাবটাইপ নিয়ে কথা বলছি, দু একটা গবেষণা শুরু হয়েছে যে নতুন করে সেরোটাইপ এসছে কিনা, হ্যাঁ, আবার ডেঙ্গুর ভ্যাকসিন নিয়েও কাজ করা শুরু হয়েছে, পরীক্ষামূলক ট্রায়ালেরও আমাদের সিদ্ধান্ত চলে এসেছে। আমি আপনারা দেখেছেন যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি মহোদয় আহমেদুল কবির স্যার, তিনি নিজেও একজন মেডিসিন বিশেষজ্ঞ, তিনিও এই বিষয়ে জানেন, এবং আমাদের যারা ভাইরোলজিস্ট, আমাদের যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রত্যেকে আসলে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন। সুতরাং আমরা কিন্তু আমাদের থেকে কাজটা করে যাচ্ছি, কিন্তু আসলে আমরা যাদেরকে নিয়ে কাজ করব বা একটা এলাকায় সবগুলো মানুষ একসাথে যদি সেই এলাকার হাসপাতালটাতে চলে আসেন, চিকিৎসক নার্সদের কিন্তু আসলে এত কাজ করার পরও এতগুলো মানুষকে সেবা দেওয়ার কিন্তু আসলে সুযোগ থাকবে না। সুতরাং এই যে আমরা সচেতনতা বৃদ্ধি না করে
অন্যান্য টেকনিক্যাল বিষয়ের দিকে যে আমরা তাকানোর চেষ্টা করছি, আমার মনে হয় এটা ভুল হচ্ছে। অনেক ধন্যবাদ ডাক্তার রাজীব দেশরকার আমাদের সাথে যুক্ত হবার জন্য।